আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক সো মেসেঞ্জার নতুন একটা আপডেট এসেছে যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সো যারা ফেসবুক কিংবা মেসেঞ্জার ইউজ করে থাকো তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো যারা ফেসবুকে ইউজ করে থাকেন বা মেসেঞ্জার ইউজ করে থাকেন তাদের অবশ্যই অবশ্যই এটা করতে হবে সো আপনি হয়তোবা হঠাৎ করে অনেকের ফোনে আপনারা দেখবেন যে ম্যাসেঞ্জারে ঢোকার সময় একটা রিকোয়েস্ট পিন চাচ্ছে মানে পিন সেট করতে বলতেছে অনেকে হয়তো বা বুঝতেছেন যে হঠাৎ করে ম্যাসেঞ্জারে কি হলো ঠিক আছে তো মেসেঞ্জারে আসলে এটা কোনো সমস্যা নয় মেসেঞ্জারে নতুন একটি আপডেট যেটা ম্যাসেঞ্জার সবার ভালোর জন্যই করেছে তো এখানে তারা একটি রিকোয়ার্ড পিন ছাড়ছে যেটা আপনাকে সেট আপ করতে হবে কেননা আপনি যদি অন্য ফোনে লগ ইন করতে যান তখন আপনাকে এই পিন দিয়ে তারপর লগ ইন করতে হবে সো দেখুন আমি যখন ম্যাসেঞ্জারটি ওপেন করলাম এখানে বলতেছে যে কমপ্লিট রিকোয়ার্ড সেট আপ টু কন্টিনিউ ম্যাসেঞ্জার ইজ আপডেটিং সিকিউরিটি মানে সিকিউরিটি সিস্টেম তারা আপডেট করেছে আপনি যদি অন্য ফোনে লগ ইন করতে চান তখন আপনাকে এই পিনটা দিয়ে সেই ফোনে লগ ইন করতে হবে এবং সেখানে লগ ইন করলে আপনি আপনার যেই এস এম এসগুলো আপনি আগে করেছেন সেগুলো আপনার ব্যাকআপ চলে আসবে সো এখানে আপনাকে পিন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পিন দিতে তো আমি এখানে পিন দিয়ে দিচ্ছি আপনি ছয় সংখ্যার একটি পিন দিয়ে দিবেন সো আমি পিনটা দিয়ে দিলাম পিন দেওয়ার পর এটা এখানে কিন্তু কনফার্ম পিন আমি দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে এটা সেট আপ হচ্ছে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সেট আপ হয়ে গেছে এখন আপনার দেখতে পাচ্ছেন সকল এস এম এস কিন্তু আগের মতো চলে এসেছে সো এইভাবে কিন্তু আপনাকে আপনার ম্যাসেঞ্জারও এই পাসওয়ার্ড রিকুয়েড পাসওয়ার্ডটা দিতে হবে বা প্রিন্টটা সেট আপ করতে হবে নাহলে কিন্তু আপনি মেসেঞ্জারটা ইউজ করতে পারবেন না ওকে সো এটা হয়তো বা এখনো সবার ফোনে আসে নাই তো যাদের ফোনের মেসেঞ্জারটা আপডেট হয়েছে তারাই কিন্তু এটা পাবে এবং এটা পেলে কিন্তু অবশ্যই তোমরা পাসওয়ার্ডটা দিয়ে দিবে ওকে সো ভিডিওটি পার্ল লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করতে বলবে না আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য